সুন্দর সাজিয়েছে না? এটা নটা গ্রহের পুজো, এখানে হাবান হয়েছে। হ্যাঁ, সব মেয়েরাই খাবার দেয়। এই যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ব্রেকফাস্ট হয়ে গেছে, একজনকে রেডি করে দিয়েছি। বাইরে সব বাচ্চারা, চিন্টুরা সবাই খেলছে, তো ও এখন বাইরে যাবে। অনেকক্ষণ ধরে করছে, তোকে ব্রেকফাস্ট করিয়ে পাঠা মানে ওয়েট করছিলাম, ওই জন্য দরজা খুলিনি। এখন ও রেডি, ওকে চিন্টুকে ডেকে পাঠিয়ে দেবো। আজকে সকাল থেকে কারেন্ট থাকবে না। কালকেই মেসেজ এসেছিলো রাত্রে যে সকাল 9টা থেকে রাত্রি সন্ধে 6টা অবধি আজকে কারেন্ট থাকবে না। তো দুপুরে রান্নাবান্নাও নেই, ঝামেলা নেই, কারণ ওই বাড়িতে ইনভিটেশন আছে। ও গেলে আমি স্নানটা করে নেবো আজকে তাড়াতাড়ি, অর্ঘ অফিসে গেছে। চলো চলো নামো। হ্যাঁ, ওই জুতোটা, এটা না, এটা না, ওই জুতোটা। তো বাবু রেডি, চিন্টুকে ডাক মারি এবার একটা। ওইখানে সব বাচ্চারা খেলছে, সব বসে গোল মিটিং হচ্ছে ওদের। এই যো যাও যাও, আন্টির সাথে ঘুরে আসো, যাও। ও ভাবির সাথে চলে গেল বাইরে ঘুরতে ঘুরতে, মানে ভাবি একটু টেলারের কাছে যাচ্ছে, ওকে নিয়ে গেল। তো যাক, আমি গাছগুলোতে একটু জল দিয়ে আমি স্নানে চলে যাই। আঙ্কেল কো জাদা পছন্দ হ্যায়, ওর যেতে যেতে দিদির কথা মনে পড়ে যেতে, ভাইয়ার সাথে চলে আসছে কোলে দিদির কাছে। এখন বাজে 1:30, আমার তো স্নান হয়ে গেছে। ডোডোকেও স্নান করিয়ে খাইয়ে দিচ্ছি, এখন খাবার নিয়েছি। অর্ঘ আসলে আমরা রেডি হয়ে বেরোবো। এখন বাজে 2:20, অর্ঘও চলে এসছে, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কিন্তু বেরোবো বাইরে, এত ভিড় দেখাচ্ছি, লোকে লোক এখানে। দেখি দেখি একটু দেখি, কত লোক। এই জায়গাটা হলো ঢুকেই ফার্স্ট নিচের রুমের হল রুমটা, যেটা আমাদের ঘরের হল রুম থাকে ওই রকম। এখানে রাখা হয়েছে কালকে যে এলো পালকি করে যে ঠাকুরটা ওদের গ্রামে, সেই ঠাকুরটা। এখানে হাবান হয়েছে, হ্যাঁ এখানে হাবান হয়েছে। এটা ঘরের ঠাকুর, এটা হলো ওপরের ঘরের ঠাকুর ঘর, সাথে রান্নাঘর যেরকম আমাদের আছে। আর যেখানে হাবান হচ্ছিলো ওটা একটা রুম, তার মধ্যে হয়েছে। এটা হলো ড্রয়িং রুম, এটা মানে ঢুকেই না আমার চোখটা ওখানেই দাঁড়িয়ে গেছে, এত সুন্দর করে ওরা সাজিয়েছে। মানে আমি অনেকক্ষণ ধরে এই জায়গাটা দাঁড়িয়ে 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 দেখছিলাম যে কী 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 করেছে। তো অনেকক্ষণ ধরে দেখার পরে দেখলাম যে এই যে ওখানে যে তিনটে ভগবান রাখা, ওটা সম্ভবত গণপতি বাপ্পা, সাথে শিব আর পার্বতী, এইগুলোর আমি বলতে পারবো না কী রয়েছে। আর এইখানে একটা সুন্দর করে একটা শিবলিঙ্গ এঁকেছে। আর এই যে এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নবগ্রহ, মানে 9টা গ্রহের ঠাকুর। আর 9টা গ্রহের ঠাকুরের সাথে সাথে 9 রকম শস্য দিয়ে এটাকে সুন্দর করে, মানে ওরা কী বলবো, এটা রঙ্গোলি বা ওরা কী বলে আমি ঠিক জানি না, সুন্দর করে সাজিয়েছে। আর তার সাথে সামনে যে একটা চালকুমড়ো দেখা যাচ্ছে, একদম সামনে ওরা পুজো করেছে, এই যে সামনে বাঁদিকে একটা চালকুমড়ো, এটা এবার ওরা কী করে, এখানে প্রত্যেকটা বাড়িতে চালকুমড়ো ঘরের সামনে একদম সুন্দর করে ওরা ঝুলিয়ে রাখে, সম্ভবত নজর দোষ কাটার জন্য বা কিছুর জন্য, সমস্ত বাজে নজর বা কালা জাদু যাই হোক থেকে বাঁচানোর জন্য ঘরকে এরা চালকুমড়ো ঝুলিয়ে রাখে। এটা হচ্ছে ওদের খাবার অ্যারেঞ্জমেন্ট, সব মেয়েরাই খাবার দেয়। এই যে গ্রিন কালারের শাড়ি পরে খাচ্ছে, এরাই সবাই দিচ্ছে। এই হলো আজকে লাঞ্চ, রুটি ছিল, এটার সাথে সাথে একটা জোয়ার বা বাজরার একটা রুটি ছিল, রায়তা ছিল, ক্ষীর, বেগুনের একটা সবজি, চাটনি, পাঁপড়, আর এটা ছিল অঙ্কুরিত ওই তরকার ডালের একটা তরকারি, সাথে ছিল ভাত, মানে পোলাও টাইপের, এই পোলাও টাইপের একটা ভাত, আর প্লেন ভাত আর সাম্বার। এখন বাজে 3:10, আমরা জাস্ট বাড়ি আসলাম খাওয়া দাওয়া করে। দেখালামই ওখানে কিরকম কি সাউথ ইন্ডিয়ান খাবার, কিছু করার নেই। আর একটা রাইস তো দেখালাম, আর তার সাথে নর্মাল প্লেন রাইস ছিল, সাথে সাম্বার ছিল। তো আমি নিনি, অর্ঘ নিয়েছিল, সাম্বার দিয়ে তো ভাত খাওয়া পসিবল নয় আমাদের জন্য।
তো আমি রুটি দিয়েই বেগুনের সবজি আর ওই অঙ্কুর বার হওয়া যে সবজিটা ওটা দিয়েই খেলাম। তো ঠিক ছিল খাবার, মোটামুটি খাবার মতন ছিল, মানে টেস্ট ঠিকঠাক ছিল। আর এখানে সমস্ত কিছু মেয়েরা, রান্না মেয়েরা, পরিবেশন করছে মেয়েরা, ধোয়ার জন্য মেয়েরা, সমস্ত কিছু মেয়েরা, সেটা তো দেখালাম। ড্রেস ট্রেস তো চেঞ্জ করা হয়ে গেছে এখন আমাদের, কিন্তু কারেন্ট নেই। সকালেই বললাম আজকে সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি কারেন্ট থাকবে না। কি গরম লাগছে কি বলবো, এখানে আস্তে আস্তে গরমটা বাড়ছে। অর্ঘ আবার 5টা থেকে অফিস যাবে, ও ঘুমাবে এখন, সে 5টা থেকে আজকে নাইট আছে, অফিস যাবে। এটাকে ঘুম না পাড়ালে কি করে ঘুমাবে জানি না, কিন্তু এত গরম ঘুমোবে কি করে। ও গদি মেয়াচ্ছে সে যা রায়। এখন বাজে সন্ধে 6:30, এখনো কারেন্ট আসেনি। অর্ঘ তো 4:45 সময় চলে গেছে অফিস, আর একজন বাইরে তো গেল চিন্টুর সাথে, তখন খেলছে মাঠে। কোথায় গেছে দেখা তো যাচ্ছে না, ওইদিকে সব খেলছে ঠিকই, ওইখানে খেলছে, ওই ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে ওইখানে খেলছে। আমিও রেডি হয়ে বেরোলাম যে দেখি কি করছে। ভাবি বললো কারেন্ট আসতে তো দেরি আছে, 7টা বেজেই যাবে, তো চলো ওদিক থেকে ঘুরে আসি, বাচ্চারাও খেলছে বড়রাও খেলছে, তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওই সামনে ভাবির সাথে হাঁটছে, দেখা যাচ্ছে না, বেশ অনেকটাই দূরে আছে। ব্যাট নিয়ে খুশি খুশি চিন্টু কা কেক বান গয়া ও মিল্ক ভি ডালে গে ইধর কা হে মিল্ক ইয়ে ক্যা হে আচ্ছা ইয়ে ডেকোরেশন কে লিয়ে কেক কে উপর আচ্ছা কিতনা সারা কেক বনেগা বাপ রে বাপ বন গয়া আচ্ছা কেক বানাচ্ছে ওরা সবাই এখন, বালি জল এসব দিয়ে। হ্যাঁ হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে, আরে বাহ বহুত সুন্দর হুয়া বহুত সুন্দর সবকা সুন্দর হো রায়। এখন বাজে 7:10, জাস্ট কারেন্ট এলো, আর আমিও মানে ঘরে এসেছি, ড্রেসটা চেঞ্জ করেছি, একটু ফ্রেশ হয়েছি, সন্ধেটা দিয়ে নিই। ডোডো চিন্টুর সাথে একদম ওপরে চলে গেছে, সন্ধেটা দিয়ে ওকে নিয়ে আসছি। এই যে মহারাজকে নিয়ে এসেছি, ডিম্পোজ বানিয়ে দিয়েছি, মহারাজ খাবে। এটা কি খাবে তুমি? কি ডিম কি বলো? ডিম্পোজ, ডিম্পোজ খাবে মহারাজ, ডিম্পোজ। ডিমকি মাম্মি পিটি খাবে। দাদির পাপা এসছে। কোথায় গেছিলে তুমি পাপা? বেরু করতে হুডি পরে। চলো 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 তুমি। ডিম্পোজ ডিম্পোজ কে বানিয়ে দিয়েছে? মাম্মম তুমি খেতে ভালো। তুমি কোথায় গেছিলে? কি খাচ্ছিলে সব? ধূমপট। তুমি কি খাচ্ছ? ডিম্পোজ কে দিয়েছে? তুমি কোথায় গেছিলে? বেউ গেছিলে বলো? কারেন্ট ছিল না, আমরা বেউ বেউ গেছিলাম। ডিম্পোজ খেতে ভালো। এখন বাজে 8:30, অর্ঘ এসেছিল হাফ এন আওয়ারের জন্য একটু ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে চলে গেছে। আর আমি কি করেছি, তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি, আমি সেদ্ধ ভাত ডিমের অমলেট খেয়ে নেব, ওকে একটু দুধ ভাত খাইয়ে দেব, যেহেতু অর্ঘ নেই, আজকে রাত্রে নাইট আছে ওর, আর একাই থাকবো, তাই তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়ে দুজনে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর একটা কারণ হচ্ছে কি যে ও আজকে ঘুমিয়েছিল, তাড়াতাড়ি উঠে গেছে, মানে খেয়ে বাইরে বেরোবে বলে ভাবি এসে ওকে তাড়াতাড়ি ডেকে নিয়েছিল খেলতে খেলতে যাবে বলে, তো ও ঘুমিয়ে পড়বে একটু পরে, ঘ্যান ঘ্যান করবে, তো ওই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ওকে খাওয়াতেও একটা সময় লাগবে, একা রয়েছে যেহেতু, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একটা ডিমের অমলেট করে নেবো, আমার তো হয়ে যাবে, ও দুধ ভাত খেয়ে নেবে। এখন বাজে 10:30, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডোডো রেডি হয়ে গেছে, তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই, টাটা।